রক্ষা কবচ নহয় মৃত্যু কবচ। শহীদৰ তালিকাখন দীঘলীয়া হওয়ার অপেক্ষা অসম আরক্ষী, এতিয়াও অসম আরক্ষীর গাত মৃত্যু কবচ রূপী বুলেট প্রুফ জেকেট। বন্ধ করক, অসমীয়া তেজাল জোয়ানের জীবনক লৈ নেখেলিব, আর কেগৰাকী মাতৃৰ বুকু উদং হলে আপোনালোকর বুকু কপিব। প্রাগ নিউজে ধারাবাহিকভাবে ফাদিল করেছে বুলেট প্রুফ জেকেটর নামত সংঘটিত হওয়া ব্যাপক কেলেঙ্কারি। ইতিমধ্যেই ভাস্কর কলিতার মৃত্যুর তদন্ত প্রতিবেদনত পোহর লৈ আহিছে ভাস্কর কলিতায় পরিধান করা জেকেটটো নিম্নমানের। বুলেট প্রুফ জেকেটত চারিখনক প্লেট থাকিব লাগে, যদি ইয়ার এখনো প্লেট না থাকে জেকেটটো প্রতিরোধ করিব নোৱাৰিব প্রতিপক্ষর গুলি। কিন্তু আচরিত কথাটো হল অসম আরক্ষীয় পরিধান করা জেকেটটোত থাকে মাত্র দুখনহে প্লেট। যে চারি নম্বর আমি চারিটা মডেলত মানে চারিটা তরকত বুলেট প্রুফ টেস্ট হওয়াটো দরকার, তেওঁলোকে যেটো এডভার্টাইজমেন্ট দিছিল। কিন্তু যেতিয়া তাত মেসার্স টাটাক দিয়া হল, তেতিয়া কিন্তু তেওঁলোকে দুটা তরকরহে দিয়া হৈছে। গতিকে এই টাটা এডভান্স মেটেরিয়ালস লিমিটেডে যোগান ধরেছিল বুলেট আনপ্রুফ জেকেট। 2011 চনত ক্রয় করা হয়েছিল বুলেট আনপ্রুফ জেকেট। সেই সময়ত ক্রয় কমিটিত আছিল আরক্ষী বিষয়া এ কে ঝা আর মুকেশ আগরওয়াল। অবশ্যই এই কেলেঙ্কারি কিন্তু তেখেতর দিনের হওয়া নাছিল, এইটো কেলেঙ্কারি হয়েছিল কংগ্রেস সরকারের কার্যকাল। কিন্তু এতিয়া মই কবলৈ গৈছো যে এই গোটেই বিষয়টোত কেনেকৈ অসম আরক্ষীর দুজন শীর্ষ বিষয়া জড়িত আছিল। এই শীর্ষ বিষয়া দুজন হল বর্তমানের নয়গড়ার এডিজিপি মুকেশ আগরওয়াল আর স্পেশাল ডিজিপি সিআইডি অনিল কুমার ঝা। এটা বিজ্ঞাপনের বিপরীতে মাত্র এখন ওয়ার্ক অর্ডারের ঠাইত পাঁচখনক ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছিল, ইয়াকে লৈও সৃষ্টি হয়েছে রহস্যর। মুঠতে বুলেট প্রুফ জেকেটর নামত সংঘটিত হয়েছিল ব্যাপক কেলেঙ্কারি। পিছে এই কেলেঙ্কারির তদন্ত হব কেতিয়া? ভিডিও জার্নেলিস্ট সৌরভ দেৰ সহযোগত ববিতা গগৈ, রিপোর্ট প্রাগ নিউজ।